তিন দিন ধরে অপারেশন থিয়েটারে প্লাস্টিকের বোতলে রাখা জরায়ুর কাটা অংশ, চারদিকে দুর্গন্ধ, অনুমোদনহীন ল্যাবে চলছে নানা পরীক্ষা, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রক্ত, এমন ভয়াবহ চিত্র খুলনা নগরীর সাচিবুনিয়া এলাকায় অবস্থিত সফুরা ক্লিনিকের। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার ক্লিনিকটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উঠে আসে নানা অনিয়মের চিত্র, ভোগান্তির কথা জানান চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। আপনাকে আমি বলতেছি যে স্যার তো আসি নাই, রিপোর্ট তো দেখলে না, তাহলে কিভাবে কি হবে? তা উনি বললো কি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি স্যারকে তোমার আব্বুর ই পাঠিয়েছি, উনি আমাদের রিপোর্ট দিয়ে দিছে, ওই অনুযায়ী ওষুধ খাওয়ালে সেরে যাবে। এই ডাক্তার সবাই বসেন না, ওনারা জানতে পেরেছে, তখন আমরা ওনাদের মাধ্যমে র্যাবের অভিযানের মাধ্যমে আমরা জানতে পারিছি যে এখানে ওনারা এটা ভুয়াভাবে আসছে। যে ল্যাব ব্যবস্থাপনা থাকা উচিত সেই ল্যাব ব্যবস্থাপনা এখনো কিছুটাই নাই, সো কাগজ কলম বা কাজে কোনোটাতেই আসলে আমরা সেরকম সাদৃশ্য পাচ্ছি না, অথচ সকাল থেকে কিন্তু এখানে রোগী ভর্তি আছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে রোগীদের অন্যত্র চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে সফুরা ক্লিনিকের মালিক জিয়াউর রহমানকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে সতর্ক করে অতিসত্বর যথাযথ নিয়মের মধ্যে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এই ধরনের হাসপাতালগুলোর যে প্রতারণা করছে সেই প্রতারণাগুলো রোধে আমাদের এই অভিযানগুলো সামনে আরও চলমান থাকবে। সেবা প্রার্থীরা যেন কোনোভাবে বঞ্চিত না হয় বা কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে আমরা সকল প্রয়োজনীয় ব্যবস্থা করব। এদিন একই অভিযোগে মোহাম্মদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নুরুন্নাহারকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।